বহুল চর্চিত সিএএ নিয়ে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হচ্ছে কি পশ্চিমবঙ্গে, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। তবে যেটা কানাঘুষো শোনা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগেই সিএ লাগু হতে পারে এবং লাগু হবে হয়তোবা মার্চের কোনো একটা সময় থেকেই, আর পুরো প্রক্রিয়া হবে অনলাইনে। বিশেষ প্রক্রিয়াকরণ চলছে এবং তাতে হয়তোবা আজকে প্রধানমন্ত্রীর আরামবাগে সভা রয়েছে, যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী রাত্রিবাস করবেন এবং আগামীকাল আবারও সভা রয়েছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো মঞ্চ থেকে ঘোষণা হতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ইমপ্লিমেন্টেশনের। কিন্তু যদিও আমরা জানি যে সম্প্রতিও একাধিক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সিএর তীব্র বিরোধিতা করেছেন। অর্থাৎ একদিকে রাজ্যের প্রশাসক চাইছেন সিএ হবে না, অন্যদিকে কেন্দ্র চাইছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লোকসভা নির্বাচনের আগেই তার প্রপার ইমপ্লিমেন্টেশন অন্ততপক্ষে এই পশ্চিমবঙ্গে বা এবং সঙ্গে ডেফিনেটলি একাধিক রাজ্যে তারা করতে চাইছেন। তাহলে এর প্রভাব কি পড়তে পারে, অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা হবে এই নিয়ে। কিন্তু আজকে সেই সঙ্গে আপনাদেরকে খবর জানিয়ে রাখি, আমাদের প্রথম যে খবর জানাতে হবে সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হচ্ছে কিনা এবং ভোটের আগেই, অর্থাৎ আপনারা জানেন যে মাস দেড়েকের মধ্যেই লোকসভা নির্বাচন হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু যেটা হতে পারে যে সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে পারে। এবার আসছি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে 2014 সালের 31 ডিসেম্বর পর শরণার্থীদের জন্য, মানে বিশেষ হচ্ছে সিএ কার্যকর হলে কাঁধের ওপর পড়বে প্রভাব, কি প্রভাব পড়তে পারে এই বিষয়ে আমরা নজর রাখব। 2014 সালের 31 ডিসেম্বরের পর শরণার্থীদের জন্য সিএ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান যেতে যারা থেকে যারা বিতাড়িত তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সংখ্যালঘিষ্ঠতার কারণের জন্য আফগানিস্তান এবং যারা পাকিস্তান থেকে বিতাড়িত তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ এটা নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার নয়, বরঞ্চ কেন্দ্র সরকার বারবার করে দাবি করছেন যে সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, অর্থাৎ সেই আইন কিন্তু লাগু হতে চলেছে। ধর্মীয় কারণে যারা বিতাড়িত তাদের জন্য সিএ, বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি এবং খ্রিস্টানদের জন্য সিএ, অর্থাৎ যারা প্রতিবেশী দেশ থেকে বিতাড়িত হয়েছেন সংখ্যালঘিষ্ঠতার কারণে, ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছেন সেখানে, তারা যখন ইন্ডিয়াতে আসবেন, ভারতবর্ষে আসবেন, তারা এখানে নাগরিকত্ব পাবেন, এটা বলা আছে, নির্দিষ্ট করা আছে সিএতে। তবে ভারতের মুসলিমদের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না, কোনো ভারতীয় নাগরিককে নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সিএ, এটাও কিন্তু কনফার্ম করা হচ্ছে। সঙ্গে ভারতীয় নাগরিকদের আশ্বাস যে কেন্দ্রের সিএর জেরে নাগরিকদের মৌলিক অধিকার কোনোভাবে খর্ব হবে না, কোনো প্রভাব পড়বে না। আমরা অবশ্যই এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি সিএ নিয়ে এর আগে কি প্রতিক্রিয়া দিয়েছেন, একবার আপনাদের এই মুহূর্তে একটু শোনাতে চাইব, শুনুন। भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देंगे। दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर आ जाता हूं सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली। हमारी पार्टी का कमिटमेंट है, जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करो। केंद्र सरकार सीए लागू करते चाहले बार बार तार प्रतिरोध করেছেন, তার প্রতিবাদ করেছেন রাজ্যের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সিএর বিরোধিতা সম্প্রতিও করেছেন, সাংবাদিক সম্মেলন অথবা জনসভা তিনি তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন। কি বলেছেন সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সিএ লাগু নিয়ে, শুনব। সাবধান মানুষ, আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে আবার, বসন্ত মাসে কোকিলরাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না,
এক মাস বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগেই সব ভোট পত্র কেড়ে দাও, সবাইকে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। নির্বাচন আসবে, কে করবে কাকা? 5 বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে, সে যে এখনো নাগরিক আছে, অনেকদিন সে নাগরিক থাকবে না। তা নাগরিক না থাকলে রেশন পাবে কোত্থেকে? নাগরিক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে সে স্কুলের অ্যাডভান্টেজ পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে স্বাস্থ্যসাথী পাচ্ছে কোত্থেকে? এগুলো সব ছলনা, মনে রাখবেন। শুনছিলেন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোনোভাবেই সিএ লাগু হতে দিতে চান না, একেবারে স্পষ্ট ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। আর অন্যদিকে কেন্দ্র সরকার চাইছেন, বারবার করে যখন অমিত শাহকে জিজ্ঞেস করেছেন বিভিন্ন সময় সাংবাদিকেরা, তারা অমিত শাহ বলেছেন যে পশ্চিমবঙ্গে সিএ লাগু হবে এবং অতি দ্রুত হবে, এবং সেই সঙ্গে আমরা বিজেপি নেতৃত্ব শান্তনু ঠাকুর থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার তরফ থেকে শুরু করে অন্যদিকে একাধিক সাংসদ যারা বিজেপির সাংসদ তাদের কাছে যখন আমরা জানতে চেয়েছি সিএর বিষয়ে, তারা বলেছেন যে অতি দ্রুত সিএ লাগু হবে এবং সিএ লাগু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, অর্থাৎ পুরোপুরি প্রস্তুতি শেষ, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে পশ্চিমবঙ্গে সিএ লাগু হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে সিএ লাগু হবে এর আগের আমরা আন্দোলন দেখেছি পশ্চিমবঙ্গে, একাধিক জায়গায় রেললাইন উপড়ে ফেলে আন্দোলন করা হয়েছিল, একটা বিধ্বংসী ডিস্ট্রাকটিভ একটা লড়াই সংগ্রাম হয়েছিল এর আগে সিএর এগেনস্টে, বিভিন্ন জায়গায় রুদ্ধ হয়েছিল পশ্চিমবঙ্গ, জাতীয় সড়ক থেকে রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষেত্রে এবার এই রাজ্যে যখন সিএ লাগু করা হবে তখন তার প্রভাব কতটা পড়তে পারে, এটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ যেহেতু রাজ্য প্রশাসন উইলিংলি তারা চাইছেন না সিএ লাগু হোক। আমরা এই মুহূর্তে আপনাদের যে খবর জানাছিলাম যে ভোটের আগেই কিন্তু সিএ লাগু হতে পারে সেরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা সেই ঘটনার দিকে নজর রেখেছিলাম যেখানে সিএ লাগু হতে পারে একেবারে এই মাসেই, হয়তো বা যে কোনো সময় সিএ হতে পারে রাজ্যের ক্ষেত্রে, এরকম বার্তায় কিন্তু পাওয়া যাচ্ছে অনলাইনে পুরো প্রক্রিয়া হবে। তবে আপনাদেরকে আরও আরেকবার জানিয়ে রাখি যে সিএ লাগু হলে ভয়ের কিছু নেই, কারণ তার যে সমস্ত প্রভিশনগুলো রয়েছে সেগুলো আমরা বারবার করে বলছি যে ধর্মীয় কারণে যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে বিতাড়িত হয়ে এসছেন তাদের জন্য সিএ কার্যকর হবে এবং তারা কিন্তু নাগরিকত্ব পাবেন এই দেশের। সঙ্গে ধর্মীয় কারণে বিতাড়িত এই মানুষরা, যারা হিন্দু হতে পারেন, শিখ হতে পারেন, জৈন হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, পারসি হতে পারেন, খ্রিস্টানদের জন্য সিএ লাগু করা হবে। তবে ভারতীয় মুসলিমদের উপর তার সেই অর্থে কোনো প্রভাব পড়বে না, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় সিএ, বারবার করে জানিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় নাগরিকদের আশ্বাস কেন্দ্রের যে সিএর ফলে, সিএ লাগু হলে যে সমস্ত মৌলিক অধিকার, সাংবিধানিক মৌলিক অধিকার, কনস্টিটিউশনাল কমন রাইট যেগুলো, সেগুলো কিন্তু কোনোভাবেই
হ্যাম্পার্ড হবে না বা লঙ্ঘিত হবে না, এটা কিন্তু একেবারে স্পষ্ট। অর্থাৎ সিএ নিয়ে বৃথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেছে কেন্দ্রীয় সরকার। সঙ্গে আমি যদি রাজ্যের দিকে দেখি তাহলে দেখব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা কিছুক্ষণ আগে শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বক্তব্য, তিনি কোনোভাবেই সিএ লাগু হতে দিতে চান না। তিনি বলছেন এটা ধর্মে ধর্মে বিভাজন। অর্থাৎ এই অবস্থানে দাঁড়িয়ে রাজ্যে কিভাবে সিএ লাগু হতে পারে, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমরা দেখাচ্ছিলাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে যে কোনো মুহূর্তে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে চালু হতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্র সরকার চাইছে যে বিভিন্ন রাজ্যে সিএ লাগু করতে, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বাস্তবিকতার জায়গায় দাঁড়িয়ে সিএ লাগু হলে কি পরিস্থিতি হতে পারে, এটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে একেবারে সংসদে দাঁড়িয়ে, সংসদ ভবনে দাঁড়িয়ে কি বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোনাবো আপনাদেরকে এই মুহূর্তে। চাহে আফগানিস্তান হোক, চাহে পাকিস্তান হোক, চাহে সময় সময় পর বাংলাদেশ, এই যে অল্পসংখ্যক ওয়াহ রহতে থে উনকে অধিকারো কি সুরক্ষা নহি হুই, উনকো সমানতা কা অধিকার নহি মিলা। মে কেহনা চাহতা হু দোনো পাকিস্তান মে পূর্বী আর পশ্চিম আর মতলব আজকে বাংলাদেশ কে অন্দর লগভগ 20-20% অল্পসংখ্যক কি আবাদী মে কটৌতি হুই হে, কমি হুই, কহাঁ গয়ে লোক, ইয়া তো ও কই না কই রূপ সে মার দিয়ে গয়ে, ধর্ম পরিবর্তন হো গয়া, ইয়া তো শরণার্থী বনকর আপনে ধর্ম আর সম্মান কো বচানে কে লিয়ে ও ভারত মে আয়ে। মানবর ভারত মে আয়ে यहां पर उनको ये संरक्षण मिलना चाहिए था, मगर सालों तक नहीं मिला। ना उनको नागरिकता मिली, ना घर खरीदने का अधिकार मिला, ना नौकरी स्वास्थ्य शिक्षा के सुविधाएं मिली, और वो लोग आज अपने ही देश के अंदर दर दर की ठोकरें खा रहे। हम पड़ोसी देशों से प्रताड़ित धार्मिक अल्पसंख्यक के संरक्षण के लिए सिटीजनशिप अमेंडमेंट बिल को लागू करने के लिए प्रतिबद्ध है और इसको लागू करें, चाहे अफगानिस्तान हो, चाहे पाकिस्तान हो। একেবারে আমরা এই খবরের দিকেই নজর রাখবো, যে কথা আপনারা শুনছিলেন অমিত শাহ যেটা বলছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, যে এই আইন লাগু হলে কী কী সুবিধে হতে পারে দেশের, অর্থাৎ কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই এই বিশেষ আইন লাগু হলে। এক্ষেত্রে যারা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সংখ্যালঘু ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন মৌলিক অধিকার খর্ব হওয়ার কোনো কারণ নেই, সঙ্গে যারা ভারতীয় মুসলিম তাদেরও কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশ থেকে বিতাড়ন করা বা নাগরিকত্ব কেড়ে নেওয়া এই আইনের মূল উদ্দেশ্য নয়। কিন্তু তাহলে এখানে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পশ্চিমবঙ্গে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করতে দিতে নারাজ, এটাও কিন্তু প্রশ্নের সামনাসামনি হচ্ছে।